কথা যদি আজি রাতিপুৱা বুজা গা আছে ভাল নহয় গুনগুনটা ঠিকই আছে যদি আৰু বিখাই থাকে তেন্তে আমি রিটার্ন হ'ব লাগিব আৰু কোনো উপায় নাই মানে বেলেগ কথাটো এনেকুৱা যে সব বস্তুটো ঠিকে আছে মানে যিটো অপারেশনের চিলাই আছিল তাতে বহুত বিষাই আছে মানে একচুয়ালি গুনগুনো লাট সাত মারি দিয়ে শুই থাকার মতো সেইকারণে হয়েছে মানে তো চাও এটা কি করা যায় বাকি মানে সজাগে টেনশন হয়ে যায় রাইডের মাজত যদি কেটেবা এনেকুৱা বস্তুবিল হয় তো আমি চাও কি করব পারো বাকি এটা আমার সরু পূজা এই চাও সরু পূজা সরু পূজা সরু পূজা হয় না কইছে বহুত কিবা এটা খোৱাব লাগে যদি মই কৈছো নহয় খোলে খোৱালে পাঞ্জাব কিন্তু ওলক তো খানা আচ্ছা বনাতেই মই কৈছো পৰাঠা আৰু চিকেন বনাই দিওঁ অলপ পাঞ্জাবী ষ্টাইলৰ তো মই কিন্তু আটা নিমখ আৰু ৰিফাইন অলপ আৰু কালি জিৰা অলপ আৰু আজোৱাইন মই সেইকাৰণে দিওঁ কিন্তু ডাইজেশ্যনটো ভাল হয় তো ইয়াতে পুরা আটা রেডি হয়ে আছে একদম পুরা বড়িয়াকে এতিয়া বাস আর খাব রেডি আছে আর মাংসটো কত গল ও মাংসটো ইয়াতে রিম্পিয়ে ধুই আছে একদম পুরা আচ্ছা ভালকে ধোয়া সাবা আকো বেশি ঠান্ডা লাগবে মাংস আর ইয়াতে গুনগুনু আছে আমার লগত তলত চিকেন মনে আছে পেটৰ বিষটো কেনেকুৱা হ্যাঁ হৈ আছে অলপ অলপ কে স্পেশাল চিকেন একদম পুরা রেডি চিকেনৰ লগত কি আছে তুমি আছে মই বড় সখত লড়ন লেকিন ইয়া ইয়া মে পেগল তো এটা কেনেকুৱা হন্ডিয়া প্ৰজে হৈ আছে এবলাক এবলাক বাৰ্থডে হেতু কোৱা মুগা গটে আর মেডিসিন খাবো এটা ঠিকই আছে বুঝে কইছিলে যে আমি মানে রিম্পিয়ার ঘরটো দুদিন মান ধরে আছো তো রিম্পিয়াটোক আমি মানে কিবা একটা স্পেশাল বস্তু বানাই খাওয়াম আর পূজা কইছিলে যে পাঞ্জাবি ডিশ খাবো না পাঞ্জাবি চিকেন আর পরাঠা উনি থাকতেই ভাল পায় তো বোলা থা আমি কালি যাব আছে আমার না জানো কালি যাব আছে না নে বাট আজ কা বাদ তো দাদায়ে রাতি পোয়া দাদাক মই কই দিছিল কি বনামে আজি তো দাদা 10টা বজাত আহিব তো মেলে মুসে বোলায় আর ও তো আশা লেগে গেয় না চিকেন আমার রেডি এটা পরোটা বনিব তারপর আমি খাবো আচ্ছা হম লোক ভিক বাত বলতে হ্যাঁ চা তক বাকি মানে ऐसे करके बैठे रहते हैं ना कुछ चीज जब बोलते हैं ना আমি পুরা তিনি জনে রকি আছো কেটে কেটে ও মানে জুনে ফার্স্টট আছে ও জুনে ফার্স্টট আছে হি ফার্স্টটে পরোটা পাবো তারপর সেকেন্ড আর তো আমি আমি পুরা খাবার কানে রকি আছো আর এতে পূজায় পুরা পরোটা বানাই আছে এই সব পাঞ্জাবি পরোটা বনি আছে আমার গুনগুন উঠি গল আর উঠি পেলে পুরা কান্দি আছে আধা টুপনি পুরা উঠিছে যে এখানে কান্দি আছে নালে টুটু ও কেন কয় এটা কালি একবার ডক্টর দেখাইলাম মানে ডক্টর তোমার ফোন করলাম রোজ দিন তো মই বনাও এ খাও এ আজি তো অন্য কে লিয়ে বানায় থা তো পেলে তো উনকো খানে দেনা চাই না দিয়ার আগে টেস্ট করে সামনে লাগবো নাকি মানে এটা কি মানে কি নাই কি লাগিছে ভাল লাগিছে হুম আমি সবে খাবো বহি গলো আর এতি আমার জাক আমি খোয়াই আছো তে লোক খুদিম কেনুক লাগিছে খাই পলে মই হসা কথা কছো একদম হ্যাঁ বহুত মজা আছে মানে বিয়াত মজা লাগিছে খাই পূজা ইয়াতে গুনগুনক লৈ পলে এনেকে খাবো লগাইছে কারণ কি গুনগুন টুপনে পা উঠি গল হঠাৎ কি বিহু হ্যাঁ দে লাগিছে সো গুড মর্নিং হবলকে আজি অলপ গাটু জিমাই গৈছে ন জিমাই গৈছে তো এই কারণে ভাবিছ আজি কি কৰো চাও এতিয়ালৈকে ডিসাইড কৰা নাই ৰাতি পয় হৈছে পেটৰ বিষ আছিল যোৱা কালি ৰাতি তো আমি আজি ৰখি পেলাই
নাই মই রেডি হইছোয়ে ভাবিছো যাম এতিয়া তুমি গুনগুনৰ সৈতে যা গুনগুন শুই আছে আৰু গৈ পেলাই তুমিও ৰেষ্ট কৰা গম পাইছা আৰু মই এতিয়া লৈ গাড়ী চাৰি চাফা কৰি তোমাৰ কাৰণে একদম চাকা চাক ৰেডি কৰি দিম এতিয়া জোৰটা কথা আমি ডিব্ৰুগড়তে আছো বিকজ আমি বিৰাট দুজন ভাল মানুহ লগ পাইছো ৰিম্পী আৰু পংকজ যোনে আমাক ঘৰত ৰাখিছে খুৱাইছে আৰু যিমান মন যায় আমাক নিজৰ বিচনাত মানে আমাক থাকিব দিছে ভাবকচোন নিজৰ বিচনা এৰি দিছে আমাৰ কাৰণে ইমান ভাল মানুহ ক'ত পাব আপোনালোকে তো সেইকাৰণে ডিচাইড কৰিছো যেতিয়া আমি ডিব্ৰুগড় আহিম তেতিয়া ইয়াতে থাকিম ঠিক আছে না ৰিম্পী মাৰ্ঘেৰিটাও যাম চবতে যাম আৰু ৰিম্পীয়ে মোক এটা কথা সুধি আছিলে যে পূজাই যে মোৰ ভিডিঅ' বনোৱাৰ পিছত যে চাই পূজাব কি কি হয় চুপাৰভাইজাৰ অঁ বছ হয় ন এতিয়া আমি পুৰা প্লেট ভৰ্তি কৰি পেলাই লৈ পেলাই এতিয়া বহি গৈছোঁ এতিয়া চাওক এতিয়া কি বঢ়িয়া আৰু ৰিম্পী লুচিটোৰ নাম কি হয় কাটা কাটি লুচি মানে ৰিম্পী এনেকে পিজ্জা ষ্টাইলত লুচিটো কাটি পেলাই বিৰাট ভাল একদম লুচি আচাৰ আল্টিমেট খানাটো বিৰাট মিছ কৰিম মই ইয়াৰ পৰা মানে তোমালোককো মিছ কৰিম কিন্তু খানাটো মিছ কৰিম মানে মোৰ প্লেনিং আছে যে ইয়াৰ পৰা আগত আমি যাম একদম পুৰা অসমৰ লাষ্ট বৰ্ডাৰলৈকে আপোনালোকে গেছ কৰক কমেণ্ট ছেকশ্যন যে আমি ক'ত গৈ আছো কিন্তু আজি ওলোৱাৰ কথা আছিলে বাট আমি আজি ওলাব নোৱাৰিলোঁ বিকজ কিয় কৈছো ভাবিছো একদিন ৰখি যাওঁ বডিটো অলপ ঠিক ঠাক হৈ যাওক তাৰপিছত যেনেকৈ আমি ৰাইড কৰি আছো অসম ৰাইড আধাতে শেষ নহয় না তো লাষ্টলৈকে যাব লাগিব তো অলপ ঠিক ঠাক হৈ যাওঁ এনাৰ্জি টেবলেটটো অলপ পাই যাওঁ আজি গুণগুণকো গা চা ধুৱাই পেলাই অলপ আৰাম পালে যায় তাকে মই অলপ ৰেষ্ট কৰি আছো মেডিচিন মেডিচিন খালোঁ আৰু এটা কথা যে পূজাই মোক বাৰে বাৰে ইনচিষ্ট কৰি আছে যে আমি কিয় ৰখিব লাগে আমি ৰাইডটো কণ্টিনিউ কৰিব লাগে আগতেও তুমি মানে বিয়া চিয়াৰ কাৰণে ভালকৈ ৰাইড কৰিব পৰা নাই বা গুণগুণ হোৱাৰ পিছত তুমি ৰাইড কৰিব পৰা নাই সেইকাৰণে মোতকৈ বেছিটো পূজাই মানে মোৰ কাৰণে এই ৰাইডটো কমপ্লিট কৰিব বিচাৰে মানে কিন্তু মই কৈছোঁ পূজাক যে একো নাই একদিন ৰেষ্ট লোৱা বিকজ তোমালোকতকৈ বেছি ইম্পৰ্টেণ্ট একো নহয় গুণগুণৰো গা অলপ ভাল নহয় বিকজ অলৰেডি কণ্টিনিউছ আমি ট্ৰেভেল কৰি আছোঁ তো সেইকাৰণে পূজাক আৰু গুণগুণক কৈছোঁ যে আজি অলপমান ৰেষ্ট ভাল নহয় এতিয়া আকৌ তুমি ওলাইছা যে পাৰিবা না যাব যাব কৰাই ল'ম লাগিলে ডক্টৰৰ ওচৰত চ' আজি আমাৰ গুণগুণৰ অলপ গা বেয়া পূজাৰো গা বেয়া গা বেয়া স্পেচিয়েল জাগা আছে ইয়াতে যত আমি গৈ আছো এতিয়া ওচৰত ন কিমান ওচৰত ওচৰত হয় কিন্তু বহুত ওচৰত হয় এতিয়া আমি চবে গাড়ীত বহি গৈছোঁ আৰু আজি আমি এতিয়া গৈ আছোঁ ওলাই পেলাই বাকী পূজাৰ গুণ আৰু গা বেয়া আছিলে বাট একো নাই এতিয়া ঠিকে আছে যেতিয়া আমি ওলাই যাওঁ আৰু এফালে পিছফালে ৰিম্পীও আহি গৈছে অ'কেটো ফাইনেলি আমি আহি পাইছোঁ জগন্নাথ মন্দিৰ আৰু একদম পূৰা আমি বহুত দিন ধৰি আশা আছিল যে ইয়াত আমি কোনদিনা আহিম মানে তো সেইকাৰণে একদম পূৰা বঢ়িয়াকৈ পূজাৰ সকলো বস্তু লৈ লৈছোঁ আৰু আমি ভিতৰত গৈ আছোঁ আজিকালি জোচটো কম হৈ গ'ল হয় না হয় না হা মই এটা বাচ্চাৰ বাপেক যে এতিয়া চোৱা জীৱনততো আকৌ বিয়া পাতিবও নাই নতুন ছোৱালী পটাবও নাই তো সেইকাৰণে শুই গ'ল না আমাৰ গুঞ্জু বাচ্চাটো শুই গ'ল না উঠাই দিওঁ তেতিয়া পূজাৰ মজাটো ওলাই যাব গম পাব যোৱাৰ আগতে আমি ফাৰ্ষ্টতে ইয়াতে ভৰি চৰি একদম পুৰা ধুই ল'ব লাগিব ধুই লোৱা হা তুমি ভালকৈ ভৰি ভৰি ক'ত বোলে মানে কেনেকৈ দেখা পাম আজি ৰিম্পীক চোৱা দেখাত কিমান ধুনীয়া লাগি আছে অঁ ধুনীয়া লাগি আছে হা নাই মই ৰিম্পীক ধুনীয়া লগা বুলি কৈছোঁ তোমাক বেয়া লগা বুলিতো কোৱা নাই না অঁ দুজনে ভাল লাগি আছে কিন্তু ৰিম্পীক বেছি ভাল লাগি আছে এইফালে চা মন্দিৰ চা কি ধুনীয়া অ' মাই গড আপুনিয়ে পেলাইছে দৌৰি দৌৰি কৈছো
কিন্তু সম্ভালি রাখব সব নহলে বেলেগর আগত কি কই থাকে মোক কি কি কই থাকে না হ্যাঁ কি কি কই থাকে থাকে মোক বলে সাকি চলো মই কিবা ডেইলি সাকি জ্বলা নই কক সম্মতি না জানো পেলাই দিলা মই না জানো এ কমটি কইছে কালকে কিবা কবা হ্যাঁ ঠিক না কালকে কবা আগত মই জানা নাছিলু মায়ে মনে হদাই এই সাকিত মানে এনেকা দিব কয় মানে মাছিসর কাঠি আৰু নাজানো তোমালোকৰ কি কয় বেলেগ এটা বনায়ো লয় মানে এটা দিয়াত এটা দিব লাগে অ মানে যাতে হেইটো এক কাঠি সে একই দিয়া জ্বলাতে হ্যাঁ হ্যাঁ বহুত ভাল লাগিল ইয়াতে আৰ্টিষ্ট আহি মানে আজি মানে জীৱনটো সাৰ্থক হৈ গ'ল কাৰণ কি ৰিম্পীয়ে যদি এইটো টাইমত লৈ নাহিলে ন ত আমি আৰ্টি দেখা নাপালো সঁচাকৈ ভাল লাগিছে যে ইয়াতে সবতকৈ ধুনীয়া ছোৱালী কোনজনী নহয় তোমালোক কোনোৱে নহয় কোনোৱে নহয় গুণ 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 তোমালোক কোনো কাম নাই মোৰ ছোৱালী এক নম্বৰ তোমালোক চব দুই নম্বৰী তোমালোকৰ হয় না নহয় গুণগুণ হয় সবতকৈ ধুনীয়া গুণগুণ হয় তুমি কোৱাচোন কোন হয় মানুহবিলাক এনেকুৱা খালি নিজৰ কথা ভাবি থাকে নাই নাই খালি মানুহবিলাক এনেকুৱা নিজৰ কথাই ভাবি থাকে ল'ৰা হয় নেকি রাইট না আমি জগন্নাথ মন্দির পুরো ফুরিলো আর এটা আমি বহি আছো একটা কথা আমি মানে চিন্তা করে গেছো কি করো মানে রাইট তো আগের ফলে কন্টিনিউ করিম না নকরিম পূজার এনেকা গা বেয়া মানে আর তাতে একচুয়ালি রিল বনাতে বনাতে থোড়া আর পিছল গেই মোরে মিস্টেক আছিল একচুয়ালি আমি জরা জরা লিখ দেখিও বাকি গুনগুনৰ এটা ইমান সর্দি নাই গুনগুনৰ সর্দি বহুত কমিছে ৰাতিপুৱাতকে তো এতিয়া আমি চাওঁ আৰু যদি সব ঠিকে থাকে থাকে তেনেহলে কালি ৰাতিপুৱা ওলাই দিম আমি অসমৰ লাষ্ট বৰ্ডাৰৰ ফালে অসমৰ লাষ্ট বৰ্ডাৰ ফালে কোন থাকে জানানো কথা যদি আজি ৰাতিপুৱা পূজাৰ গা চা ভাল নহয় গুনগুনৰ এটা ঠিকে আছে যদি আৰু বিষাই থাকে তেনেহলে আমি ৰিটাৰ্ণ হ'ব লাগিব আৰু কোনো উপায় নাই মানে বেলেগ চাওঁ কি কৰোঁ চাওঁ সঁচাকৈ ভাল লাগে নাই মনটো বিৰাট বেয়া লাগি আছে চাওঁ বাকী মন্দিরত আইসু ভগবান কা আশীর্বাদ রাত কন্টিনিউ করেঙ্গে নেই হওয়া তো কি করি জীবন লেগে হইছে হইছে ভালো হইছে এট লিস্ট আমি রিম্পি অটো লগ পাই গলো ইমান ভাল ভাল মানু হ হঠাৎ কি হল তোমার গুনগুনে মারিছে নেকি তো পূজার অপারেশন যেটো বিক হয়েছিল তাতে গুনগুনে আকো কুবাই দিছেন দেন পাইছো মই আরে নয় তো বলক লাইভ করি আছিল না এই তলত খেলি গইছে মই টানি লৈছো যে অলপ মাথা উঠা ঘুরে আছে তো ভাবিছো প্রেসার এটা দুজনের চেক করাই লো মানে কইছো তার তেওর চেক আপ হলে ভাল আর চেক আপ হলে ভালো আর কি মান আছে 160 বাই 100 কালি রাতিপা আপনি রাতিপা কমে যাব লাগে হিসাবটা রাতিপা কমে যাব মানে এটা তার চেক করার নিছে মুডে প্রেসার হল পূজা আর গুনগুন হুই আছে লাইটটো বেছিকৈ নজ্বলাওঁ চকুত লাগিলে আকৌ গুণগুণ আৰু পূজা উঠি যাব পাৰে পূজা গোটেই দিনটো ৰেষ্টে কৰা নাই মানে আজি আকৌ ৰেষ্ট কৰি আছে আৰু মই ভাবিলোঁ আপোনালোকক গোটেইখিনি কথা কৈ দিওঁ এতিয়া ৰাতিও হৈ আছে সকলো মানুহ ঘৰত শুই আছে ন তো সেইকাৰণে মানে কি কি হ'ব সকলো আপোনালোকে গম পাই থাকিব বাছ লগত থাকিব আপোনালোকৰ লগটোৱে মেইন হয় মানে আপোনালোকে যদি লগ দিয়ে আমাৰো ভাল লাগে আৰু বাকী পূজা আৰু গুণগুণৰ অলপ গা ভাল হ'লে মোৰো ভাল লাগিব আপোনালোকে আমাৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিব বুলি আশা কৰিছোঁ কথা মই ক'ব বিচাৰিছোঁ যে আমি যে ৰিম্পী আৰু পংকজ দাহঁতৰ ঘৰত আছোঁ ন তেওঁলোক মানে ইমান ভাল হয় ন আমাক মানে একো মানে মানে কি ক'ম আৰু নিজৰ ঘৰৰ নিচিনাই ফিল হৈ আছে মানে আমাৰ মানে একদম এনেকুৱা লাগাই নাই যে আমি প্ৰথমবাৰ আহিছোঁ এনেকুৱা লাগিছে যেন আমি বহুত দিনৰ পৰা তেওঁলোকক চিনি পাওঁ নেকি মানে ইমান ভাল হয় ন তেওঁলোকক
মানে মানে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিম যে তেওঁলোকৰ সকলো বস্তু ছাকচেছফুল হওক। মানে এটা কথা যে পূজা আৰু কুণ্ডলৰ যেতিয়া গাটো পূৰা ভাল হৈ যাব তেতিয়া আমি জাৰ্ণিটো আকৌ মানে ষ্টাৰ্ট দি দিম, আৰু বাকী যি হয় আপোনালোকে সকলো কথা গম পাই থাকিব কাৰণ কি আপোনালোকতো মোৰ ফেমিলি হয়।